রবিবার উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের বুড়িহান আলহুদা ব্রাইট মিশনের 10তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিন আলহুদা ব্রাইট মিশনের ছাত্রছাত্রীরা দেশভক্তি, নাচ, গান, কবিতা, আবৃত্তি, নাটক, কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরস্কার বিতরণ করা হয়। এদিনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করণদিঘি বিধানসভার বিধায়ক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভাইস চেয়ারম্যান গৌতম পাল, বুড়িহান আলহুদা ব্রাইট মিশনের চেয়ারম্যান মোহাম্মদ মতিউর রহমান মাদানী, 14নম্বর জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি হরে কৃষ্ণ সিংহ রায় চৌধুরী, করণদিঘি পঞ্চায়েত সমিতির সদস্যের প্রতিনিধি রফিকুল ইসলাম, দমোহনা অঞ্চলের প্রধানের প্রতিনিধি মোহাম্মদ রাজাক, মিশনের ছাত্রছাত্রীদের অভিভাবক ও মিশনের প্রিন্সিপাল শামীম আক্তার সহ শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠান শেষে বুড়িহান আলহুদা ব্রাইট মিশনের সভাপতি মতিউর রহমান মাদানী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি কি জানিয়েছেন শুনুন। ছিল আজকে আপনাদের আমাদের আলহুদা ব্রাইট মিশন বলে একটি মিশন রয়েছে, সেই মিশনের আজকে 10তম আমাদের সাংস্কৃতিক বাৎসরিক অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষে আমাদের প্রিয় এমএলএ মহাশয় দাদা গৌতম পাল মহাশয় এসেছিলেন এবং আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে এসেছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের মেম্বার এবং এলাকার যত মান্যগণ্য প্রধান রয়েছেন বিভিন্ন অঞ্চলে সকলেই এসেছিলেন, আর ছাত্রদের অভিভাবক অভিভাবকরা এসেছিলেন। তাদেরকে নিয়ে আমরা একটা আলহুদা ব্রাইট মিশনের বাৎসরিক প্রোগ্রাম করি। কি বার্তা দেবেন? আমরা সকলকে বার্তা দেব শিক্ষার বিভাগে আগে আসার জন্য। যেমন আমরা একজন মৌলানা বা শিক্ষিত ব্যক্তি হলেও আমরা চেষ্টা চালাচ্ছি, আমরা প্রত্যেককেই এটা বার্তা দিব, আসুন আমরা সবাই মিলে আমরা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাই, তবে দেশ উন্নত হবে, রাজ্য উন্নত হবে এবং সমাজ উন্নত হবে। এলাকার অভিভাবকদের কী বল? আমরা অল্প সময়ে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি, আমরা অভিভাবকদেরকে আশ্বাস দেবো এটা যে আপনারা আমাদের উপরে আর কিছুদিন বিশ্বাস রাখুন, ভরসা করুন, ইনশাল্লাহ আপনাদের ছেলেরা মেয়েরা সাকসেস হবে ইনশাল্লাহ। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভিসিনহার রিপোর্ট, টাইমস14 বাংলা। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।